তো আজকে একদম তোমাদেরকে রান্নাঘরে গুড ইভিনিং বলছি, তার কারণ আজকে অবশ্যই একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে, যেটা খুব হেলদি অ্যান্ড টেস্টি চিকেনেরই একটা রেসিপি। কিন্তু যেহেতু এই মুহূর্তে আমরা খুব একটা তেল মশলা, মানে রিচ মশলা দিয়ে কোনো খাবার দাবার খাচ্ছি না, এটাও একদম একটা হালকা প্রিপারেশন চিকেনের, তো একদম বেশি কথা না বলে ওই জন্য সোজা সোজা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। এখন একটুখানি ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তোমাদের কাছে আসছি চিকেনের একটা খুব চটজলদি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। দেখতে থাকলে বুঝতে পারবে যে কি মশলা বা কতটা কি তেল ইউজ হয়েছে না হয়েছে। থাম্বনেইলে তোমরা রেসিপির নামটা দেখেই নিয়েছো, তো এটা একদম মানে কি বলবো, মানে 5-10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাওয়া একটা রেসিপি, যেটা খুব টেস্টি খেতেও হয়। তো চলো চটপট একটু গোছগাছটা করে নিই রান্নাঘরে জিনিসগুলো। আর সব থেকে সুবিধা হচ্ছে এটার জন্য কোনো আলাদা প্রথম থেকে মানে ম্যারিনেশনের যে প্রিপারেশনটা হয় না সেটা থাকে না, মানে সেটা করতে লাগে না যে 2-1 ঘন্টা ধরে ম্যারিনেট করতে লাগবে চিকেনটাকে, সেরকম কোনো ব্যাপারই নেই। এই চিকেনটাকে আমি ইনস্ট্যান্ট এখানেই মানে ম্যারিনেশন যেটা মাখিয়ে রাখা একটু বলে আদা রসুনের পেস্ট বলো বা নুন দিয়ে বলো যেটা বলে, সেটা আমি এখানে ইনস্ট্যান্ট করব, করে সঙ্গে সঙ্গেই করে নেবো। এটা বিকেলের একটা টিফিন হিসেবেও খাওয়া যেতে পারে, একটুখানি মানে কি বল মানে মুখটা খুব ছাড়ে, কারণ দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এখানে দুটো বিষয় তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আজকে যে রেসিপিটা এটা করছি এটা কিন্তু বেসিক্যালি চাউমিন ফ্রাইড রাইস এইগুলো দিয়ে ভালো লাগে, ম্যাক্স টু ম্যাক্স পরোটা লুচি বা রুটি, কিন্তু ভাতের সঙ্গে এই প্রিপারেশনটা একদমই যায় না, চাইনিজ প্রিপারেশন যেহেতু। আর এই প্রিপারেশনটা আমরা খাবো রাইস দিয়ে, মানে রাইস বলতে আমার কাছে বিরিয়ানির চাল ছিল আর সেটা দিয়ে আমি একটু এই গাজর ছিল কি চিকেন আর এগ দিয়ে আমি একটা মিক্স রাইস মতো করে নিয়েছি, ওটা দিয়েই আমাদের রাত্রের ডিনার হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে। এবারে চলো মেন রেসিপিতে চলে যাই। তো আজকের যে রেসিপিটা, রেসিপিটার জন্য চিকেন এখানে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, এখানে চিকেনের পিসগুলো একদম এরকম শ্রেডেড পিস নেওয়া হয়েছে, একদম পাতলা পাতলা করে সাইড করে একটা ব্রেস্ট পিসকে আমি কেটে নিয়েছি সাইড অ্যাঙ্গেল থেকে, মানে যে ছুরিটা যখন ধরবে ব্রেস্ট পিসের ওপরে সাইড অ্যাঙ্গেল দিয়ে ধরে ধরে কেটে নিতে হবে। তো এটা একদম পরিষ্কার করে এখানে ধোয়া আছে। এই প্রিপারেশনটার জন্য ম্যারিনেশনের কোনো প্রয়োজন নেই, এটা একদম ইনস্ট্যান্ট করব। তো যেটা প্রথমেই দিয়ে দেবো সেটা হচ্ছে আমার ঘরে তৈরি করে রাখা যে আদা রসুনের পেস্ট থাকে, সেটা আমি এখানে মোটামুটি 1/2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। একটুখানি এখানে অ্যাড করে দেবো পাতিলেবুর রস 1 চামচ মতো, বেশি দেব না, 1 চামচ মতো একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। ইনগ্রিডিয়েন্টটাই আমি আসছি, আগে যেটা একটা বেসিক ম্যারিনেশন বলো বা যেটা মাখিয়ে রাখার ব্যাপার বলো সেটা একটু আগে তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, এখানে যাবে সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, মানে 1 চিমটে মতো, আর যাবে যেটা সেটা হচ্ছে নুন পরিমাণ মতো, এটাতে দিয়ে দিলাম। এটার মধ্যে এটা এখন আপাতত আমি একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ তোমাদেরকে ইনগ্রিডিয়েন্ট যা যা আছে সেটা একটুখানি বুঝিয়ে দিই বা দেখিয়ে দিই। এটা একদম সুন্দর করে মাখিয়ে একটু কিছুক্ষণ ছেড়ে দেবো এটাকে, কোনো ঢাকা দিয়ে ফ্রিজে রাখার দরকার নেই, এটা সাইডে রাখলেই হবে। এবারে হচ্ছে ইনগ্রিডিয়েন্ট, বাটার গার্লিক লেমন চিকেন যেহেতু এত বড় একটা নাম, তখন ইনগ্রিডিয়েন্টটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ইনগ্রিডিয়েন্ট এখানে যেগুলো লাগবে সেগুলো বলে দিই, এখানে 2 টেবিল চামচ মতো রয়েছে কর্নফ্লাওয়ার, এখানে রয়েছে 1 গোটা পাতিলেবুর রস, কিছুটা তিল, একটু ধনে পাতা কুচোনো, এটা গার্নিশিংয়ের জন্য লাগবে, আর গার্লিক চিকেন যেহেতু গার্লিক তো লাগছেই, কুচোনো রসুন, এখানে রয়েছে 1টা ডিম। ডিম বেসিক্যালি দুটো ইউজ করব আমি, বাট মেন আইটেম মানে মেন যে আমি ম্যারিনেশনটা করলাম চিকেনের সেটার জন্য আমার 1টা ডিম লাগছে, গোলমরিচের গুঁড়ো লাগছে, আর বাটারের প্রিপারেশন যেহেতু বাটার একটু লাগছে, আর আমি এখানে একটু সামান্য হলুদ গুঁড়ো নিয়েছি যেটা এই চিকেনটার মধ্যে আমি এখন একটুখানি অ্যাড করে দিলাম, আর কিন্তু এটার কোনো প্রয়োজন নেই। তো এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, এটা আমার একটা বেসিক রুল, আমি একটু ডিসইনফেক্টিভ করার জন্য সবসময় কাঁচা চিকেনের গায়ে একটুখানি ম্যারিনেশনের সময় হালকা একটুখানি হলুদ মাখিয়ে নিই। এবার সেটা যদি কেউ পছন্দ না করো ব্যক্তিগতভাবে বাদও দেওয়া যায়, এটা নিয়ে কোনো ইস্যু নয়, মানে এটার জন্য রেসিপিটার মধ্যে কিছু হেরফের হবে না। তো এবার যেটা মেন কাজ,
সেটা হচ্ছে এই চিকেনটাকে একটুখানি মানে মোটামুটি 1 টেবিল চামচ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা। আর যেটা দিতে হবে এখানে সেটা হচ্ছে এই ডিমের সাদা অংশটা, পুরোটা ডিম নয়, তো এটা খুব কেয়ারফুলি দিতে হবে। এখন অবশ্য মানে যে কুসুমগুলো আলাদা করার অনেক কিছু টুলস আছে, আমি এখানে একদম বেসিক্যালি হাতেই করব কাজটা, মানে হাতের মধ্যে বার করে নিয়ে কুসুমটাকে জাস্ট আলাদা মানে হোয়াইটটাকে আমি এইভাবে আমি নিয়ে নেবো। নর্মালি আমি করলে জেনারেলি এরকমভাবেই করি, এটার জন্য আমার কোনো টুল নেই। তো এবার এটাকে আমি আলাদা একটা বাটিতে সেপারেট করে রেখে দেবো, এই জাস্ট সিম্পল, এটার জন্য কোনো কষ্টেরও ব্যাপার নেই। সিম্পলি কিন্তু এটা আলাদা হয়ে গেল, জাস্ট কুসুমটা আলাদা হয়ে গেল আর এই হোয়াইটটা আমার এখানে পড়ে গেছে। তো এটাকে আমি হাত ইউজ করছি, হাত দিয়েই আমি মাখিয়ে নেবো একটুখানি, আর এটাকে একটুখানি শ্যালো ফ্রাই করে নেবো সাদা তেল দিয়ে, হোয়াইট অয়েল দিয়ে, বা যারা সোয়াবিন অয়েল ইউজ করো বা যে কোনো ওই অলিভ অয়েল দিয়েও করা যায়। এটা কিন্তু পুরো ডিমটা দেওয়া যাবে না, তাহলে জিনিসটা একটু অন্যরকম হয়ে যাবে, মানে সেই ডিমের কোটিং দিয়ে একটা পকোড়া পকোড়া টাইপ ভাব হয়ে যাবে। তো এই জন্য সাদাটাই শুধু ইউজ করতে হবে। তো এটা হয়ে গেল, এবার এটাকে একটুখানি খুব তাড়াতাড়ি চটপট রেসিপি যাকে বলে, ছেড়ে নিলাম। এবার চলবে আমার একটু চিমনিটা, চিমনির একটা সাউন্ড হয়তো একটু ডিস্টার্ব করবে তোমাদের, তো এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে, এবার আমি চিকেন পিসগুলোকে এক একটা করে ছেড়ে দেবো। দেওয়ার ফলে কিন্তু দেখো এখানে কোটিংটা একদম পাতলা একটা এসছে, এরকমই কোটিংটা আমাদের দরকার। এইভাবে এগুলোকে একটুখানি আমরা ভেজে নেবো, ভেজে তুলে নেবো। মোটামুটি এরকম একটু গোল্ডেন গোল্ডেন কালারটা এলেই কিন্তু তুলে নেবো, এটা অতিরিক্ত কড়া করে ভাজবো না, তাহলে এটার মাইল্ডনেসটা চলে যাবে। কিচেন টাওয়েলের ওপর বা টিস্যু পেপারের ওপর তুলে নেবো পিসগুলো। তো এখানে আমার সেকেন্ড ব্যাচও কিন্তু রেডি হয়ে গেছে চিকেনের, তো এগুলোকেও কিন্তু আমি একটু উল্টে পাল্টে মানে কালারটা একটু এরকম গোল্ডেন গোল্ডেন হওয়া অবধি ওয়েট করে আমি তুলে নেব। মানে এটা রেডি হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো এইবারে কিন্তু এটার মেন যে গ্রেভি বলো বা সস বলো সেটাকে তৈরি করতে হবে। তো ভীষণই একটা হেলদি খাবার, বারবার করে এই জন্যই বলছি কারণ আমরা প্রত্যেকেই এখন খুব হেলথ কনসাস, কিন্তু যারা আমার মতো একটু মানে মুখটা যাদের একটু চটপটা খেতে পছন্দ হয়
তারা এটা খুব ভালো খাবে, কারণ যেহেতু লেবুর টকটাও পাবে। আচ্ছা, এতটা তেল কিন্তু আমার লাগছে না আর এখন, তো সেই জন্য তেলটা দেখো আমি এই বাটিটার মধ্যে খানিকটা বার করে নিলাম, কারণ রসুনটা ভাজবো সেটুকুর জন্য আমার যেটুকু তেল দরকার, এই এতটা তেল কিন্তু আমার এক্সট্রা আমি সরিয়ে দিয়েছি এখান থেকে। এক্সেস অয়েল রেখে লাভ নেই, কারণ এর মধ্যে আমি একটুখানি বাটারও অ্যাড করব, কারণ বাটার গার্লিক চিকেন এবারে একটু বাটারি ফ্লেভারটা না এলে খেতে ভালো লাগবে না। তো সবার ফার্স্টে আমি তেলটা মোটামুটি গরমই আছে, তো রসুন কুচি আমি একটু এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে চিকেনের পরিমাণটা বুঝে রসুনটা অ্যাড করলাম, সেই জন্য পুরোটা দিচ্ছি না, তোমরা তোমাদের পরিমাণটা একটুখানি মানে অ্যাসেস করে নেবে আগে থেকে। তো রসুনটা আমার পরে কাজে লেগে যাবে সেটা ব্যাপার না, যাই হোক এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু বেশি ভাজবো না, রসুন বেশি ভাজলে আবার একটা তিতকুটি স্বাদ এসে যায়, তো একদম হালকা ভাজা হবে। এইবারে আমি এখানে রসুনের ওপর বাটারটা অ্যাড করব, মোটামুটি এক চামচ মতো দিয়ে দিলাম, একটুখানি গার্নিশিংয়ের জন্য রাখলাম বাটার আমি এখানে। আর যেটা ভাবছি আমি যে স্যুপটা তৈরি করব, মানে যে গ্রেভিটা হবে সেটার মধ্যে একটু ধনে পাতা আমি অ্যাড করব, তাহলে এই ধনে পাতাটা চট করে না চিকেনের গায়ে একটু লেগে থাকে, দেখতে ভালো লাগে। তো মোটামুটি এক কাপ মতো জল আমি এখানে দিয়ে দিলাম। এবার জলটাও মানে কে কীরকম গ্রেভি খাবে তার উপর ডিপেন্ড করছে, অনেকে থাকে শুকনো খেতে পারে না, যদিও আমার বাড়িতে একটু ড্রাই ড্রাই সবাই পছন্দ করে, কাজেই খুব বেশি গ্রেভি আমি রাখবো না বলে এক কাপ জল দিলাম। এবার এটা তোমাদের পরিমাণ মতো ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম একটু, আবার খানিকটা রেখে দিয়েছি গার্নিশ করব বলে, গার্নিশিংয়ের জন্যই রাখা। আচ্ছা, গোলমরিচ গুঁড়োটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি, কোনো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করিনি, তাই ঝালটা একটু বুঝিয়ে দিতে হবে, তো এটাকে একটু ভালো করে নেড়ে নেবো। জলটা কিন্তু একটুখানি ফুটিয়ে নিতে হবে, কিন্তু তার আগে যেটা অ্যাড করব সেটা একটুখানি কর্নফ্লাওয়ার, এটার একটা স্ল্যারি করে নেব, তো সেটা এই দেখো একদম পাতলা করে করে নিয়েছি আমি। এইবারে একটুখানি হালকা ফুটিয়ে নেব, মানে জিনিসটাকে থিক করে নেব, আর এই স্টেজে দিয়ে দেবো পাতলেবুর রসটা, এটা একটা দারুণ চটপটা ফ্লেভার দেবে, তো এটা কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে এই রেসিপিটার মজাটাই নষ্ট। তো এবারে আমি চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি, কারণ আমি যেহেতু খুব বেশি গ্রেভি রাখবো না তাই আমাকে তাড়াতাড়ি করে নামিয়ে ফেলতে হবে, বেশিক্ষণ কিন্তু আমি মানে গ্যাসে রাখবো না, আর আঁচটা একদম কিন্তু এখন কমানো আছে, কারণ এটা ঘন হতে সময় লাগে না। তো এটা কিন্তু দেখো কোনো কালার নেই, ভীষণ সুন্দর দেখতেও হয়েছে আর খেতে তো অসাম, কি সুন্দর কালারটা এসছে জাস্ট দেখো। এবারে আর একটু ড্রাই করে আমি এটাকে একদম নামিয়ে দেবো, তার আগে হালকা একটুখানি এখানে আমি নুন দিয়ে দেবো, আর বাকি গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দেবো, কারণ ঝালটা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না, এখানে ভিনিগারের কাঁচা লঙ্কা দেওয়া যেতেই পারে, আমার কাছে নেই বলে আমি দিচ্ছি না, তোমাদের কাছে থাকলে তোমরা দিও। ব্যাস, এটা কিন্তু আমার রেডি, এবার আমি এটাকে প্লেটিং করব, গ্যাস অফ করে দিলাম, এইটার মধ্যেই আমি সার্ভ করব আমার বাটার গার্লিক চিকেন। উপর থেকে দিয়ে দেবো একটু সাদা তিল, আর একটু ভালো করে কেটে রাখা মানে ধুয়ে পরিষ্কার করে রাখা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এইবার একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করব, সেটা হচ্ছে একটুখানি বাটার উপর থেকে দিয়ে দেবো, দেখতে কি দুর্দান্ত লাগছে। আর যেটা দেব আর এটার মধ্যে একটু অ্যাড করব উপর থেকে, একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে আমি জাস্ট উপরের সাদা অংশটা একটুখানি এর উপরে জাস্ট ডেকোরেশনের জন্য, এটা চাইলে কেউ স্কিপ করতেই পারো, তো কুসুমটাকে আমি একটুখানি রেড করে ওপর থেকে দিয়ে দেবো, যেটা একটা আলাদাই লুকস দেবে। অবশ্য এই টিপসটা মানে কৃতজ্ঞতা স্বীকার বলে না, তো সেই সেই জায়গাটা করে রাখি, এটা সাধারণত এটার সঙ্গে যায় না, তো এটা একটা আলাদা মানে আমাদের টাচ যেটা বলো, তো এই আইডিয়াটা সৌভিক দিল যে ওপর থেকে যদি এইভাবে একটুখানি হোয়াইটটা দেওয়া যায় ডিমের, তো এটাকে দেখতেও ভালো লাগবে খেতে তো ভালো লাগবেই। তো ঠিক আছে চলো, আমার এই রেসিপিটা রেডি, তো এই হচ্ছে ডিশটা।
কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখো তোমরা, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানতে হবে। রাইস প্রিপারেশন দেখাবার কিছু নেই, ঘরে বিট গাজর দিয়েই হয়ে যায়, সরি বিট গাজর না, ঝিনুক খেয়ে বলবে। লেমনের ফ্লেভারটা আছে, একদম লাইট কালারলেস, একদম হালকা কালার। আমরা এখানে এই ঘরের রাইস দিয়েই খাচ্ছি। তাহলে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। এই ভিডিওটা এখানেই রাখছি, কারণ যেহেতু এখন বাইরে বেরোনো হচ্ছে না, সেহেতু বাড়ির রেসিপি আর ডেইলি লাইফে সেভাবে কোনো ইভেন্টফুল লাইফও নয় এই মুহূর্তে, যে সেই ইভেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাড়িতেই আছি, হালকা বিস্তর যা ঘরে রান্নাবান্না করছি সেই রেসিপিগুলো নিয়েই তোমাদের কাছে আসছি। তোমরা বোর হলে সরি, আর যদি তোমরা এন্টারটেইন হও তার জন্য থ্যাংকস। তো চলো, গুড নাইট, নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।